সীমা কি করে দেবে, কি পড়িয়ে দেবে, না বললে পড়াবে না, কিন্তু বলে গেছে, বলে দিতে বই দে, দুটো বই দে, দিচ্ছি। তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, স্কুল যাচ্ছ, গাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, আচ্ছা চলো, আয় গাড়ি তো পড়িয়ে দি, আয় স্যান্ডেল পরো, কার সবাই কেমন আছো, আমি খুব ভালো আছি। আজকে শুভ ষষ্ঠী, তো শুভ ষষ্ঠীর প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দরভাবে পুজোটা কাটাও। সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়িতে টুকটাক কিছু কাজ ছিল, তো সেগুলো করে বেরিয়ে পড়েছি কিছু টুকটাক জিনিসপত্র কেনার জন্য। আর ওই আগের দিন বলছিলাম আমার শাড়ি পিকো ফলস করতে দেওয়া আছে, সেটাও আনতে যাচ্ছি, তো টুকটাক কিছু কাজও আছে, এগুলোও নিয়ে চলে আসবো, সঙ্গে মিঠি আর পিঙ্কিও আছে, তো চলো যাওয়া যাক। রাস্তায় বেশি বকবক করলে আমার ভয়েসটা খুব একটা বেশি শুনতে পাবে না, গাড়ির আওয়াজ বেশি শুনতে পাবে, তো সেই কারণে খুব বেশি বকবক আর করছি না, দেখতে থাক। আর একজন বেড়াতে যাব বেড়াতে যাব বলে চিল্লামিল্লি করছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়েছি কাজে, যেটা তোমাদেরকে বললামই। কি কাজ? এই যে আজকে ওর প্রোগ্রাম আছে পিঙ্কের, আর সেই কারণে প্রোগ্রামের জন্য মাথার কিছু ফুল, কিছু ডেকোরেটিভ আইটেম, এ সমস্ত জিনিসগুলো কেনা, আর তার সাথে যে সমস্ত জামাকাপড়গুলো ঠিক করতে দেওয়া হয়েছে সেগুলোর দোকানেও চলে এসেছি ফুল নিয়ে, ওদিকেও জামাকাপড়গুলো দেখছে। আর তখনই এই জুসওয়ালাটা যাচ্ছিল, তো আমি আর মিঠি এখানে জুস কিনতে লেগে পড়েছি। জুস খেতে বড্ড বেশি ভালোবাসে ও, সেই কারণেই ভাবলাম এখানকার জুসটা খাই, কিন্তু জুসটা ঠিকঠাক ছিল, লেবুগুলো বড্ড টক। ডিম কে খাবে, ডিম কে খাবে মাম্মা, দিচ্ছি বাবা দিচ্ছি, ডিম গরম, তোমাকেই দেবো বাবা, তোমাকেই দেবো, দেবো বাবা ডিম গরম, এই দেখ এটা হাত দে, হাত দে গরম, হাত দে গরম, তোরে মা ঠান্ডা করে দিচ্ছে, ওর খাওয়ার জন্য তরস হইছে না, এই বাবা মা ঠান্ডা করে দিচ্ছে, মুখে তুই ফু দিচ্ছিস, ও হচ্ছে মুখে ঢুকিয়ে নিবি, মুখে খাইনি বাবা, দেখা নেয়া আমি বলছি গরমটা দেও, বুঝতে পারবে তাহলে, একটা মুখের অবস্থাটা দেখ না, মিঠি গরম, মিঠি গরম, মা বলছে মা ঠান্ডা করে দিক, কি ভালোবাসে ডিম খেতে, গরম তাই খাবে, গরম মিঠি গরম, বলে মা ঠান্ডা করে দিয়েছে, ঠান্ডা করে দিচ্ছে, বসো না, খেতে বসেছে, ডিম এত বেশি ভালোবাসে, ওকে যদি তিন বেলা ডিম দেওয়া হয় তাহলে তিন বেলায় খাবে, আমার কর্তা আর এই যে আমার কর্তার ছোট বউ সেম, আর একজনকে দু তিন দিনের জন্য ডিম রান্না করে এসেছি, সকাল বিকেল দুপুর ডিম খেয়ে যাচ্ছে, না ডিমটা আমিও ভীষণ ভালোবাসি, সেদ্ধ ডিম যদি গরম গরম হয় তিন চারটা খেয়ে নেওয়া খুব একটা ব্যাপার না, সেদ্ধ ডিমটা না, তো যে কোনো ডিম দিয়ে দেয় আমি সর্বক্ষণ চাটা করে খেয়ে নেব, আমি আমাদের দুজন মানুষের রান্নার জন্য, কে মিঠি, মিঠি ক্যামেরাতে নিজের মুখটা দেখতে পাচ্ছে, তো সেই কারণে মিঠি চলে এসেছে, আমাদের দুজন মানুষের রান্নার জন্য একবার খাবো আমি 8টা 9টা করে ডিম রান্না করি দুজন মানুষের একবারের জন্য, তো ডিম জিনিসটা এমন একটা জিনিস ভালো প্রত্যেকেই বাসে, ছোট হোক বা বড়, এই যে ডিম ডিম, এই দেখ ডিম, এই দেখ ডিম, এই যে ডিম ডিম, এখন ঠান্ডা, এখন ঠান্ডা, টেস্টি মিঠি, টেস্টি, হ্যাঁ ও বলে দিয়েছে, রিভিউ দিয়ে দিয়েছে, যাক তো চলো আবার পরে কথা বলছি, ও আগে খেয়ে নি, এই বলো খেয়ে নি, বলো খেয়ে নি,
ওই যে পালাচ্ছে দুজনে মিলে খেতে বসে পড়েছি এখানে আজকের মেনু হচ্ছে ভেন্ডি ভাজা সঙ্গে মাছ আর তার সাথে ডিম তো মাছ আমি খাবো না একটু ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া অলরেডি হয়ে গেছে আর এই হচ্ছে পাতে অলরেডি ডিম আলু সব চলে এসেছে আর ও তো ডায়েট করছে আর কি তো সেই কারণে অল্প অল্প খাচ্ছে না না ভাত আমি অল্প নেব হ্যাঁ অল্প নেবে তো যাই হোক আজকের খাওয়ার মেনু হচ্ছে এটা বিকেলবেলায় বেরোবো আর বিকেলবেলায় এর আগে বলেছি ওর একটা প্রোগ্রাম আছে তো সেখানেই যাওয়া হবে আর কালকে তো আমার কর্তামশায় চলেই আসছে তারপর থেকে জমিয়ে ঠাকুর দেখাটা শুরু হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আর খেয়ে আগে বলি কেমন রান্নাটা করেছে খারাপ করে না রান্নাটা ভালোই করে দশে নয় দেওয়া যাবে পাশে বসে আছি না বলতে তো পারবো না যে ভালো হয়নি না যদি সেটা ভালো না হয় কোনো কিছু আমি বলে দিই এটা সেদ্ধ হয়নি এটাই নুন বেশি হয়েছে এটাই ঝাল কম হয়েছে তা কালকে কেন বলিস নি মাছে নুন বেশি হয়েছে আমার কিন্তু ঠিকই লেগেছে আমার যেটা ঠিক লাগবে আমি তো আমার স্বাদ অনুযায়ী কমেন্ট করব না অবশ্যই আমি নুন কম খাই আমার সঙ্গে কারণ নুনের তুলনা দিলে অনেকেই খেতে পারবে না প্রচুর ও একদমই নুন কম খায় আর আমি মোটামুটি ঠিকঠাক খাই আমার কিন্তু ঠিকই লেগেছে আর দ্বিতীয়ত হচ্ছে ও ভাত খাচ্ছে না শুধু মাছটা যেহেতু খাচ্ছে তো সেই কারণে নুনটা আরও বেশি লাগবে যদি একটু ভাত দিয়ে খেত তাহলে হয়তো নুনটা একটু ব্যালেন্স হয়ে যাবে তবুও আমার বেশি লাগে কারণ আমি নুনটা প্রচণ্ড কম খাই মানে একদমই কম নুন না দিলেও আমি তরকারি খেতে পারি আমি এরকমও পারি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমরা কে কী খাওয়া দাওয়া করলে ষষ্ঠীর দিন একটু আমাকে জানিও আর আমাদের খাওয়া দাওয়া তো অলরেডি শুরু হয়ে গেছে আর বিকেলবেলায় বেরোবো বিকেলবেলাতেও টুকটাক কিছু খাওয়া হবে বাইরের আর তার সাথে কালকে থেকে তো চলবেই তো সেই কারণে আজকে ডিমের ঝোল ভাত মাছও আছে আমি আর মাছ খাবো না ডিম থাকলে আমার মাছ খুব একটা পছন্দ হয় না তো খাওয়া দাওয়াটা সেরে নিই বরং খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় সবাই মিলে তৈরি হয়ে চলে এসেছি মায়ের কাছে আজকে মায়ের মুখটাও দেখো খুলে দিয়েছে কি অসাধারণ লাগছে না মায়ের মুখটা যেন সামনে দাঁড়িয়ে রীতিমতো হাসছে সবাইকে দেখে সেও খুশি একটা বছর পর বাপের বাড়িতে এসে আর আমরাও এই সারাটা বছর অপেক্ষা করি মায়ের এই হাসি মুখটা দেখার জন্য ডাকের সাজে যেন অপরূপা লাগছেন জায়গাটা যেহেতু অনেকটাই বড় একটা সাইডে প্রোগ্রাম হচ্ছে মাঝখানে মা আর এই সাইডে আবার সমস্ত খাবারের স্টল কি নেই এখানে জিলেপি চাপ থেকে শুরু করে বিরিয়ানি ফুচকা চাউমিন মোমোজ সমস্ত কিছু সবাই ঘুরছে ফিরছে প্রোগ্রাম দেখছে মাকে দেখছে তার সাথে পেট পুজোও করছে বাঙালিদের দুর্গাপুজো মানে পেট পুরো ছাড়া তো অসম্পূর্ণ তাই না ঠাকুর দেখার সাথে সাথে পেট পুজোটা মাস্ট এই যে সবাই দেখো ঠাকুর দেখছে ওদিকে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের সাথে সাথে খাওয়া দাওয়াও চলছে সমানতালে এদের প্রোগ্রামটা হয়ে গেলেই এবার পিঙ্কিদের প্রোগ্রামটা শুরু হবে চলো মিঠির হাততালির সাথে সাথে আমরা এবার প্রোগ্রামগুলোকে এনজয় করি বেশ ভালোই গানগুলো হচ্ছিল বহুদিন পর এরকম বসে প্রোগ্রাম দেখলাম তুলো জুলে প্যার সে
ওখানকার প্রোগ্রাম শেষ করেই চলে এসেছি পাড়ার প্রোগ্রামে। পাড়ার প্রোগ্রামে এসে দেখি এরকম অর্কেস্ট্রার গান বাজাচ্ছে, আর গানগুলো বেশ দুর্দান্ত। সেখানে দাঁড়িয়ে পিঙ্কি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। পিঙ্কি, পিঙ্কির মেয়ে সব নাচতে শুরু করেছে, আর আমার কাজ ওই যে ভিডিও করা তোমাদের জন্য। তো চলো, এই নাচানাচি দিয়েই আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো চলি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। টাটা।